हेलो गाइस वेलकम टू माय चैनल আমি আবার চলে এসেছি স্কিন কেয়ারের উপর একটি নতুন ভিডিও নিয়ে ভিটামিন সি সিরাম তোমরা বাজারে যে কোনো কসমেটিক দোকানে পেয়ে যাবে কিন্তু সেটা অনেক সময় বাজেটের বাইরে চলে যায় তো খুব কম বাজেটের মধ্যে ঘরে বসে সহজে তোমরা ভিটামিন সি টোনার বানিয়ে ফেলতে পারো এই টোনার অল টাইপস অফ স্কিনের জন্য খুব কার্যকরী তো লেটস স্টার্ট प्रथमे निये निची नैचुरल एलोवेरा तुम्हरा बाजार थेके जे कोनो ब्रैंडेर एलोवेरा जेल निते पारो एलोवेरा गाछ थेके केटे नेवार पर 30 थेके 40 मिनट कोनो पात्रेर मध्ये सोजाभावे रेखे दिते हबे जाते हालका हलुद एलोलैक्टिक नामे क्षतिकारक पदार्थटि बेरिये जाए एरपर भालोभावे वाश करे नेब लेबुते भिटामिन सी साइट्रिक एसिड एबं ब्लीचिंग प्रपार्टिज थाके जा स्किने टैन रिमूव करे डेड स्किन दूर करे एबं स्किन के डिपलिंग करते साहाज्य करे এখানে দুটো লেবু চিবড়ে রস বের করে নিচ্ছি অ্যালোভেরা স্কিনের ময়েশ্চার প্রোভাইড করে এবং স্কিনকে ক্লিন ও সফট করে এছাড়াও পিম্পলসের ডার্ক স্পট রিমুভ করে এবং স্কিন গ্লোইং করে অ্যালোভেরা বের করে নেওয়ার পর একটি স্টিলের পাত্রে এক গ্লাস জল দিয়ে দিলাম এরপর দুটো লেবু থেকে বের করে নেওয়া রস পরিমাণ মতো মিক্সার করে অ্যালোভেরা এবং লেবুর খোসাগুলি দিয়ে দিলাম লেবুর খোসার মধ্যে ভিটামিন সি প্রপার্টিজ থাকে যা স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেওয়ার পর স্বাভাবিক টেম্পারেচারে ঠান্ডা হতে দিতে হবে তারপর একটি কাঁচের বাটিতে লিকুইডটি ছেঁকে নেব বাড়িতে থাকা যে কোনো স্প্রে বটল বা মার্কেট থেকেও নিতে পারো যে কোনো স্প্রে বটলের তৈরি টোনারটি স্টোর করে রাখবো খুব কম রেঞ্জে 10 থেকে 15 টাকার মধ্যে বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারো ভিটামিন সি টোনার তো রেডি হয়ে গেছে আমার ভিটামিন সি টোনার অ্যালোভেরা এবং লেবুর মধ্যে যা যা গুণ থাকে আমরা পেয়ে গেছি এই টোনারটি ওয়ান উইক রেগুলার দিনে দুবার করে ব্যবহার করলে স্কিন গ্লোইং করবে ব্লিচিং এর কাজ করবে এবং স্কিনের পিগমেন্টেশন দূর করবে ফ্রিজের মধ্যে আমি এটা স্টোর করে রেখেছিলাম হালকা ঠান্ডা আছে ফ্রিজে না রাখলে 2 থেকে 3 দিন এটা ভালো থাকবে ফ্রিজে রেখে ব্যবহার করলে 6 থেকে 7 দিন আমরা অনায়াসে ব্যবহার করতে পারি ক্লিনজিং করার পর স্কিনে এভাবে স্প্রে করে নেব প্রথমে আমরা হাতে স্প্রে করে দেখে নেব স্মেলটা খুব সুন্দর একটা স্মেল তৈরি হয়েছে ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে আমরা ফেসটা প্রথমে ক্লিন করে নেব তারপর এইভাবে মুখের মধ্যে স্প্রে করে নেব স্প্রে করে নেওয়ার পর মুখের মধ্যে এইভাবে ছেড়ে দেব মুখের মধ্যে ট্যাপ করে নেব এক থেকে 2 মিনিট ট্যাবিং করলে স্কিনে খুব ভালোভাবে টোনারটি অ্যাবজর্ব হয়ে যাবে আশা করি তোমরা আমার ভিডিও দেখে কিছু জানতে পেরেছো এই বিষয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর হ্যাঁ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা